আমাদের সাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে যথারীতি আবার আজকে স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র আজকে হাজির হলাম ঠিকই কিন্তু গতকাল আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি আমি আসলে বাড়ি থেকে বহু দূরে গেছিলাম ফিরতে পারিনি সময় অনেক লেট হয়ে গেছে আর রাস্তায় ছিলাম বলে আপনাদের কোনোভাবে জানাতেও পারিনি যে আজকে ভিডিও আসবে না এনিবে আজকের টেক নিউজ কিন্তু ক্ষতিপূরণ করে দেবে কারণ প্রচুর জমজমাট খবর আছে ভিডিও দেখতে থাকুন লাইক করুন আর হ্যাঁ হাত পা না ভেঙে ঝাঁপিয়ে পড়ুন প্রথম খবর দামি খবর দিয়ে শুরু করা যাক অ্যাপেলের আইফোন তো আইফোন হ্যাক হয় না অনেকের ধারণা এটা এবং আমি সবসময় বলে এসেছি আইফোন হ্যাক করা খুবই কঠিন কিন্তু সেটাই সব থেকে বেশি হ্যাক হয় সিকিউরিটির দিক দিয়ে অ্যাপেল বা আইফোন নিঃসন্দেহে দারুণ অসাধারণ সবার সেরা কিন্তু তবুও সেটা সব থেকে বেশি হ্যাক হয়ে যায় আরেকটা প্রমাণ আমরা হাতে নাতে পেলাম ইউএস ট্রেড ডিপার্টমেন্ট সেখানে যারা এমপ্লয়ী ছিলেন তাদের সবার আইফোন হ্যাক হয়ে গেছে এবং যাওয়ার পর সব তথ্য সেখান থেকে বার করে নিয়েছে হ্যাকাররা এবং সেগুলো লিক হয়ে গেছে এখন অব্দি হ্যাকারদের কোনো খবর পাওয়া যায়নি খবর পেলেই আমাদের টেকনিউজে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয় খবর তাহলে সেটাও অ্যাপেলকে নিয়েই হয়ে যাক আসলে অ্যাপেলকে নিয়ে এটাও আর একটা মিথ বাস্টার বলা হয় যে অ্যাপেলের প্রোডাক্ট সময় খুবই ভালো দারুণ রিলায়েবল তো তার কোয়ালিটি অসাধারণ কিন্তু এখনকার দিন যেরকম হয়েছে তখন অ্যাপেলের সাথে অন্যদের তফাৎও বোধ খুব একটা থাকছে না আস্তে আস্তে তফাৎটা ছোটো হয়ে আসছে অ্যাপেলের ম্যাকবুক প্রো আমরা জানি অসাধারণ তার বিল্ড কোয়ালিটি দুর্ধর্ষ তার কাজকর্ম এইসব সব কিছু আমরা এতদিন শুনে এসেছি কিন্তু ম্যাকবুক প্রো যদি পোকো এক্স থ্রি প্রো এর মতো ব্লাস্ট হয়ে যায় কেমন লাগে তো একটা ম্যাকবুক প্রো বিছানার তলায় রেখেছিলেন এক ভদ্রলোক এবং সেটা আগুন লেগে গেছে ব্লাস্ট হয়েছে এবং ম্যাকবুক প্রো এর মতো জিনিস মেড ইন চায়না অবশ্যই মেড ইন চায়না কিন্তু সেটা অ্যাপেলের প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোল করছে অ্যাপেল সেটা তো খেয়াল রাখতে হবে অ্যাপেলের পর কার খবর আসতে পারে অবশ্যই স্যামসাং অথবা হুয়াবে হুয়াবে এখন একটু পিছনে আছে তাই তার খবর আসছে না তাহলে আজকে হুয়াবের খবরই বলা যাক প্রথমে হুয়াবের তরফ থেকে খবর এটাই ডেরেক ইউ নামে হুয়াবের একজন এক্সিকিউটিভ তিনি জানাচ্ছেন যে হুয়াবের আগামী দিনে যে দামি স্মার্টফোনগুলো আসবে ফ্ল্যাগশিপ ফোনগুলো আসবে সেখানে তাদের নিজেদের তৈরি ফাইভ জি চিপ থাকবে হুয়াবে তার মানে গোপনে গোপনে তলে তলে কোথাও গিয়ে চিপ মেকিংয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে অথবা তারা কোথাও থেকে একটা আলাদা সাপ্লাই সোর্স খুঁজে পেয়েছে জানি না সেটা কিভাবে কি ম্যানেজ করছে তারা এবং আগামী দিনে মানে সেটা কতদিন পাদে সেটাও আমি জানি না তবে হ্যাঁ হুয়াবের চেষ্টা করছে দীর্ঘদিন ধরে এবার আশা করছি আমরা তারা পজিটিভ কিছু করবে দেখা যাক হুয়াবের ফাইভ জি প্রসেসার কিরিনের নূতন প্রসেসার আমরা বহুদিন বাদে যদি পাই সেটা খুব এক্সাইটিং ব্যাপার হবে শুধু আমাদের জন্য নয় গোটা দুনিয়ার জন্য তবে হুয়াবের খবর এখানেই শেষ নয় হুয়াবের তরফ থেকে প্যানজেন চিপ প্যানজেন এটার কোড নেম তারা একটা কিছু প্রসেসার তৈরি করেছে তারা ইন্টেল এবং এএমডির এমডির প্রসেসার তাদের পিসিতে আর ইউজ করবে না এবং তারা নিজেদের প্রসেসার ইউজ করবে তো তার নাম কোড নেম হচ্ছে প্যানজেন তো দেখা যাক কুভাবে কতটা কী ভালো করে তারা যেখানে ইনটেলের প্রসেসারকেও রিপ্লেস করতে চাইছে স্ন্যাপড্রাগনের প্রসেসারকেও তারা রিপ্লেস করে নিজেদের চিপ আনতে চাইছে সেখানে তারা নিশ্চয়ই একটা বড় সড়ো কিছু করছে আমরা আশাবাদী আগামী দিনের দিকে চোখ রাখব আর এইসব খবর জানার জন্য বলবো না আপনাদের যেটা করতে হয় সেটাই করুন অবভিয়াসলি পরের খবরটা স্যামসাংয়ের কোডং জিন স্যামসাংয়ের হেড যিনি ছিলেন তিনি গ্রেপ্তার হয়ে যাওয়ার পর তার জেল হয়ে যাওয়ার পর স্যামসাংয়ের যে উপরের মহল আছে সেখানে বড় সড়ো এবার হ্রদ আসছে এবং বড় সড়ো চেঞ্জ আসছে কী কী হবে আমরা এখনো জানি না স্যামসাং এত বড় একটা কোম্পানি তাদের এত বড় বিস্তৃত তাদের নেটওয়ার্ক এত বিভিন্ন ফিল্ডে তাদের ইনভেস্টমেন্ট যে সেটা নিয়ে এখনই কিছু বলা খুব মুশকিল তবে একটা উদাহরণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্যামসাংয়ের যে কনজিউমার ইলেকট্রনিক্স আছে অর্থাৎ টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এইসব যারা তৈরি করে সেই কনজিউমার ইলেকট্রনিক্সের সাথে তাদের মোবাইল ডিভিশনটা মার্জ হয়ে যাচ্ছে এর এফেক্ট কী করতে পারে এর এফেক্ট আসলে অনেক বড় হতে পারে সেটা আজকে টেকনিউজে বিস্তারিত বলে আপনাদের টেকনিউজ নষ্ট করব না তো সেই নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে মোটোরোলার তরফ থেকে আজকে দু তিনটে খুব ইন্টারেস্টিং খবর আছে আসলে মোটোরোলার খবর শুরুতেই বলছি তার কারণ মোটোরোলার ফ্ল্যাগশিপ ফোনের খবর জানা যাচ্ছে কোয়ার্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টুতে মোটোরোলার তরফ থেকে দুটো ফ্ল্যাগশিপ ফোন আমরা দেখতে পাবো একটা অবভিয়াসলি যেটা চায়নাতে ন তারিখ লঞ্চ করতে চলেছে মোটো এজ থার্টি এক্স বা এরকম কিছু একটা নাম তো সেখানে আমরা প্রথমবার কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট ফার্স্ট জেনারেশন প্রসেসার এছাড়া ফিফটি প্লাস ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ব্যাকসাইডে পাবো ফ্রন্টে ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আমরা প্রথমবার সিক্সটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবো মানে ব্যাকসাইডের ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা বেশি মেগাপিক্সেলের তো যাই হোক সেটা অনেক কিছু নতুন কিছু নিয়ে আসবে সেই ফোনটা আমরা গ্লোবালি বা ইন্ডিয়া বাংলাদেশ এইসব দেশগুলোতে কোয়ার্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়া টোয়েন্টি টুতে পাবো অবশ্যই কিন্তু তার সাথে আরেকটা ফোন কী হবে মোটো জি সেভেন্টি অথবা মোটো জি টু এরকম একটা কিছু ফোন ছিল সেই ফোনটা দেখা যাক মোটোরোলার তরফ থেকে কিছু নতুন চমক অপেক্ষা করে কিনা তবে আপনাদের এটুকু বলতে পারি মোটোরোলা দশ তারিখে ইন্ডিয়ার মার্কেটে তাদের জি ফিফটি ফোনটা লঞ্চ করছে এবং সেখানে বিশাল বড় চমক থাকবে হ্যাঁ মোটোরোলা এই ফোনটাতে এমন কিছু স্পেসিফিকেশানস দিচ্ছে এবং এমন দামি রাখছে আজকে তো কিছু বলা যাবে না কিন্তু এমন দামি রাখছে যে ফোনটার ব্যাপারে সত্যি আমি খুব এক্সাইটেড আর বাংলাদেশে আন এটা একটা খুব ভালো বিকল্প হতে পারে আর বাংলাদেশের প্রসঙ্গ যেখানে এসেই গেল সেখানে বলতে হচ্ছে বাংলাদেশের আজকে দুটো খবর রয়েছে দুটো ফোন লঞ্চ হয়েছে আসলে প্রথমত ভিভো ওয়াই ফিফটিন এস যে ফোনটা তেরো হাজার বাংলাদেশি টাকায় লঞ্চ হয়েছে এবং মিডিয়া টেকের হিলিও পি থার্টি ফাইভ প্রসেসার আছে ইত্যাদি ইত্যাদি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে এবং এই ফোনটা সরাসরি কম্পিটিশন দেবে টেকনো স্পার্ক সেভেন প্রো এর সাথে আমরা এই খবরটা জানতে পাচ্ছি ফারহান আবিরের টুইট থেকে কিন্তু দ্বিতীয় খবরটা আরও বেশি এক্সাইটিং টেকনো স্পার্কো 2022. গ্লোবালি লঞ্চ হলো এবং গ্লোবালি গোটা দুনিয়ার মধ্যে প্রথম বাংলাদেশে লঞ্চ হলো এই ফোনটা ইনফিনিক্স বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দেয় ইদানিং আমরা এটা লক্ষ্য করছি এই ফোনটা দশ হাজার বাংলাদেশের টাকায় লঞ্চ হয়েছে কম দামে যারা ভালো ফোন খুঁজছেন তাদের জন্য এটা একটা বিকল্প হতে পারে আর এই ফোনটা সরাসরি কম্পিট করবে তাদেরই সিস্টার কনসার্ন ইনফিনিক্স হট টেন প্লে এই ফোনটার সাথে তো সেক্ষেত্রে দশ হাজার টাকায় একটা ভালো বিকল্প হলো এর বেশি আর কিছু বলার নেই অ্যাপেলের তরফ থেকে এয়ার ট্যাগ বিভিন্ন কাজে ইউজ হয় আপনাদের এর আগে টেকনিউজে বলেছিলাম বিভিন্ন মজাদার ব্যাপার ঘটে এক ভদ্র মহিলার উপর স্পাইং করার জন্য সেটা ইউজ হচ্ছিল তার গাড়িতে ওটা রেখে দেওয়া হয়েছিল এর আগে টেকনিউজে আপনাদের বলেছিলাম কেউ গার্লফ্রেন্ডকে ট্রেস করার জন্য সে কোথায় কোথায় যাচ্ছে অ্যাপেলের এয়ারট্যাগ ইউজ করে এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটে কিন্তু চোররাও তো এর সুযোগ নেবে কানাডাতে দেখা যাচ্ছে চোররা এর সুযোগ নিচ্ছে তারা দামি গাড়ি একদম খুব খুব বেশি দামি যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো চুরি করার জন্য এয়ারট্যাগের সাহায্য নিচ্ছে তো গাড়িটার ডেলি রুটিন কি কোথায় গিয়ে কতক্ষণ থামছে কোথা থেকে কোথায় যাচ্ছে এই ব্যাপারটাকে ট্রেস করার জন্য ফলো করার জন্য তারা অ্যাপেলের এয়ারট্যাগের সুবিধা নিচ্ছে অর্থাৎ গাড়ির মধ্যে কোথাও একটা এয়ারট্যাগ ফেলে দিলেই হলো সব কিছু ট্রেস করা যাচ্ছে যাবে এবং যার কাছে আইফোন নেই সে সহজে বুঝতেও পারবে না বা খেয়াল করবেও না হয়তো আইফোন থাকলে যে আশেপাশে একটা এয়ারট্যাগ রয়েছে তো চোরেরা এই ব্যাপারটার পূর্ণ সুযোগ নিচ্ছে কানাডাতে বেশ কিছু গাড়ি এইভাবে চুরি হয়েছে রিয়েলমির তরফ থেকে আচমকা একটা স্মার্টফোন টেনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে এটার ব্যাপারে আগে কোনো খবর টবর আসেনি আর এম এক্স থ্রি থ্রি ওয়ান জিরো এই ফোনটার কোড নাম্বার বা মডেল নাম্বার এবং এখান থেকে আমরা কিছু স্পেসিফিকেশান জানতে পারছি সিক্স পয়েন্ট সিক্স টু ইঞ্চি একটা অ্যামুলেট ডিসপ্লে থাকবে কোয়ালকাম স্ট্যাম্পটা এখন ট্রিপল এইট প্লাস প্রোসেসার থাকবে অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোন হবে এই ফোনটাতে সাইডে ক্যামেরা রয়েছে ফিফটি প্লাস এইট প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা তো যাই হোক না কেন এই ফোনটার নাম কী হতে পারে এই নিয়ে চারিদিকে বেশ একটা জল্পনা কল্পনা চলছে তো লিক্সটাররা বলছে এই ফোনটার নাম হতে পারে রিয়েলমি জিটি থ্রি তো রিয়েলমি জি টু সবে আসলো জিটি টু প্রো আসবে আসবে করছে এর মধ্যে জিটি থ্রি সিরিজ কি এসে যাবে এটা একটু ভাবতে কেমন লাগছে নাকি এটা রিয়েলমি নাইন প্রো প্লাস এরম কিছু হতে পারে জানি না কি হবে দেখা যাক রিয়েলমি শাওমির মতোই হয়তো আমাদের চমকে দেবে তো আজকের টেকনিউজ এই চমকের সাথেই শেষ করি দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো বিদায়